এবার চলুন একটু ইতিহাসের সফর করে আসি। যার সম্বন্ধে বলবো তার বিরুদ্ধে 3,500 ইহুদিকে হত্যার অভিযোগ রয়েছে। তিনি বিশ্বের প্রবীণতম যুদ্ধপরাধী জোসেফ সুয়েজ, আর তার সাজা শোনাতে চলেছে জার্মানির আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্লিনের একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে নিরাপত্তা সুরক্ষী ছিলেন এই জোসেফ। ঠিক কি হতো এই সমস্ত কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে? জোসেফের সাজার আগে ফিরে দেখা ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর নৃশংসতার দলিল হয়ে উঠেছিল কনসেন্ট্রেশন ক্যাম্পগুলি। ইতিহাসের সেই নৃশংস অধ্যায় অনেকেরই জানা। জার্মানির সেরকমই এক ক্যাম্পের নিরাপত্তা রক্ষী ছিলেন জোসেফ সুয়েজ। প্রবীণতম এই যুদ্ধাপরাধীর সাজা শোনাতে চলেছে জার্মানির আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাখ লাখ ইহুদিকে মেরেছিল হিটলার বাহিনী। গ্যাস চেম্বারে বন্দি করে নৃশংসভাবে তাদের হত্যা করত নাৎসিরা। সেজন্য বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্প। সেগুলির মধ্যে অন্যতম ছিল উত্তর বার্লিনের স্যাক্সেনহাউজেন ক্যাম্প। সেই ক্যাম্পের নিরাপত্তা রক্ষী ছিলেন জোসেফ সুয়েজ। তখন তিনি 21 বছরের যুবক। 3,518 জন বন্দীকে হত্যার ঘটনায় তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ। সেই মামলাতেই যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে 101 বছর বয়সী জোসেফকে। ফ্রান্স, হল্যান্ড, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, জার্মানি, পোল্যান্ডের নানা প্রান্ত থেকে ইহুদিদের এনে রাখা হতো এই সমস্ত ক্যাম্পে। তাদের গ্যাস চেম্বারে রেখে চলত নারকীয় অত্যাচার। চামড়া কেটে নেওয়া থেকে বিষাক্ত ইঞ্জেকশন, নজিরবিহীন বর্বরতা চালানো হতো। এমনকি কোনো বন্দীকে খুনের আগে গান গাইতে বাধ্য করা হতো। একটা সময় এটাই হয়ে উঠেছিল নাৎসি বাহিনীর বিনোদন। এই ইহুদি নিধন যজ্ঞের অন্যতম মাথা ছিলেন অ্যাডলফ আইকম্যান। হিটলার বাহিনীর পরাজয়ের পর পালিয়ে গিয়েছিলেন তিনি। 1960 সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেস থেকে তাকে পাকড়াও করে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। ইসরায়েলে এনে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। বিচার প্রক্রিয়া থেকে সাজা সবটাই টিভিতে সম্প্রচার করা হয়। আইকম্যানের মতোই জোসেফ সুয়েজকেও যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন জোসেফ। এখন 101 বছরের বৃদ্ধকে কী সাজা দেয় আদালত, সেটাই দেখার Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।